এইখানকার উৎপাদিত নার্সারি থেকে যে চারাগুলো আমরা প্লান্টেশন আকারে রোপণ করেছি, খুব অল্প সময়ে চারাগুলোর গ্রোথ খুব আশানুরূপ দেখা যাচ্ছে। এইভাবেই আমরা এখানে আমরা রুট কাটিংয়ের জন্য ৬ ফিট পরপর চারা রোপণ করেছি এবং চারাগুলো বেশ ভালো, সুস্থ, সবল। এই গাছটা কি কোথায় কম বাড়ছে ভাই? দেখেন তো, আচ্ছা দেখেন তো, এই গাছটার বয়স এক মাস হয়নি রোপণ করা। ইনশাল্লাহ এই গাছটা কিন্তু আমরা অনেক পুষ্টিগুণ দেখতেছি এই গোষ্ঠের মধ্যে, উল্টো মাটির উর্বরতা ভালো, উল্টো মোড়া গেছেন গো, ছায়া পড়তে গেছে। হ্যাঁ তানভীর ভাই, কি করেন গাছটাতে? গাছটাতে আসলে শিকড়টা কিভাবে গজাইছে একটু দেখতেছি আর কি। গাছটা তো লাগানো হয়েছে মাত্র এক মাস হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এক মাস হয়নি বোধ হয় এখনো আর কি। যা তাই দেখুন তো, মাশাআল্লাহ খুব ভালোই গাছ যা পুষ্টি খায় আগাছা তাও খায়। হ্যাঁ এখানে আগাছা পরিষ্কার হচ্ছে। চারাটা রোপণের পর প্রচন্ড শীত উপেক্ষা করেও চারাটা কিন্তু ঠিকই আশানুরূপ গ্রোথ আসছে। আমরা আশা করব পালনের রোপণের জন্য শুধু নির্ধারিত সময় অপেক্ষা না করে আমরা যদি সঠিক পরিচর্যা দিয়ে বা পানি সেচের ব্যবস্থা থাকে, তাহলে পালনীয়টাকে আমরা বাণিজ্যিক উপায়ে ভালো প্রজেক্ট করে দেশের পরিবেশগত উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশাল অবদান রাখা সম্ভব। নজরুল ভাই, হ্যাঁ বলেন, কিছু বলুন। এই গাছটার বয়স কত? এই গাছটার বয়স আমার এক মাস, নার্সারিতে উৎপাদন হচ্ছে 15 দিন, চারা রোপণের পর এক মাস চলতেছে। গাছের উচ্চতা বর্তমানে 3 ইঞ্চি। 3 ইঞ্চি? 5 ইঞ্চি। 5 ইঞ্চি উচ্চতাটা নাম আনুমানিক বলছিলাম, হয়তো আসলে গাছের উচ্চতাটা প্রায় 5 ইঞ্চি পরিমাণ হয়ে গেছে এবং গাছটার তরতাজা ভাবটা দেখেন, দেখা যাচ্ছে খুব সুন্দর তরতাজা ভাব। এলে জায়গা গাছ দিলে গাছের ফিগার বেশি হবে। গাছটা বেশ তরতাজা, সঠিক পুষ্টি পেলে পালনে গাছ আসলে খুবই দ্রুতগামী বৃদ্ধি একটা গাছ। এটাকে সঠিক পরিচর্যা দিলে তবেই আমরা আশানুরূপ ফলাফল পাবো এবং পালনে থেকে আমাদের দেশের বৃক্ষরোপণের পরিবেশ উন্নয়নে আমরা যথেষ্ট অবদান রাখতে পারবো বলে আমরা আশা করছি। এটা আমাদের বাংলাদেশের জন্য আশীর্বাদ স্বরূপ। ডেস্টিনেটরি প্লান্টেশনের ব্যবস্থাপনা পরিচালক এমডি রফিকুল আমিন স্যার, যেটা চীন দেশ থেকে আমদানি করেছেন, আসলে আমাদের দেশের জন্য খুবই উপকারী।